সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। সুইডেনে প্রবাসী বাংলাদেশীদের জন্য ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বক্তব্যে মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার জনগণের সেবায় সদা নিয়োজিত। প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণ ও তাদেরকে বিভিন্ন নাগরিক সুবিধা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে, যার একটি উদাহরণ হলো ই পাসপোর্ট কার্যক্রম। রাষ্ট্রদূত মেহেদী হাসান বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছে। ই পাসপোর্ট কার্যক্রম এরই একটি অংশ। এ সময় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা তাদের বক্তব্যে ই পাসপোর্ট সেবা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সরকারের ই পাসপোর্ট কার্যক্রম নিয়ে তথ্যবহুল উপস্থাপনা করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন। এরপর বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর শাহ মোহাম্মদ তানভীর মনসুর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসাম্মদ শাহানারা খাতুন। এছাড়া দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারী এবং সুইডেনের বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।